বাংলাদেশে প্রথমবারের মতো কৃত্রিম উপায়ে উটপাখির ডিম থেকে বাচ্চা ফোটালো দিনাজপুর হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক অ্যান্ড এনিমেল ব্রিডিং বিভাগের গবেষকরা। আজ বিদেশ থেকে উটপাখির বাচ্চা সংগ্রহ করা হতো যা ছিল ব্যয়বহুল। দেশে উটপাখির বাচ্চা উৎপাদন হলে আর্থিক সাশ্রয়ের পাশাপাশি আমিষের ঘাটতি পূরণে সৃষ্টি হবে নতুন মাত্রা। দিনাজপুর প্রতিনিধি রফিকুল ইসলাম ফুলালের তথ্য ছবিতে ফরহানা তাহের তিথির ডেস্ক রিপোর্ট। দিনাজপুরে হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স অ্যান্ড অ্যানিমেল ব্রিডস বিভাগের গবেষণাগারের ইনকিউবেটরে উটপাখির ডিম থেকে বাচ্চা ফোটানো হয়েছে। দেড় মাস আগে ইনকিউবেটরে ১৯টি ডিম বসানো হয়েছিল। সেখান থেকে গত মঙ্গলবার একটি ডিম থেকে বাচ্চা ফুটেছে। বাচ্চাটির ওজন হয়েছে ৯৪৮ গ্রাম। ২০২৩ সালে আমরা প্রথম ১৩টি ডিম বসাইলাম, ১৩টি ডিম থেকে বাচ্চা আসেনি। এরপর আবার ৬টি ডিম আমরা বসিয়েছি, সেই ৬টি থেকে আমরা একটি বাচ্চা পেয়েছি। যেহেতু আমরা একটি বাচ্চা পেয়েছি, তো এখন আমরা মনে করি যে এটা সফল হয়েছে এবং আমরা উত্তরোত্তর এটা আরও বৃদ্ধি করতে পারব। উটপাখির ছানাটি সার্বক্ষণিক দেখাশোনা করছেন গবেষণাগারের স্টাফরা। প্রান্তিক পর্যায়ে কৃষকদের মাঝে আমরা অল্প মূল্যে যাতে তাদেরকে দিতে পারি এবং প্রাণীজ আমিষের চাহিদা পূরণ করতে পারি, এই প্রত্যয় নিয়ে রিসার্চ টিমটি কাজ করে যাচ্ছে। আমরা আপাতত ইনকিউবেটরে রাখতেছি, এরপর থেকে আমরা হয়তো আজকে বা আগামীকালকে বুড়ার তৈরি করে বুড়ার ভিতরে রাখবো। দেশে প্রোটিনের যোগান দিতে প্রথমবারের মতো কৃত্রিমভাবে উটপাখির বংশবিস্তারের সফলতা পাওয়ার কথা জানালেন জেনেটিক্স বিভাগের ডিন। ইনকিউবেটরে যদি আমরা এভাবে সফল হতে পারি, তাহলে দেখা যাবে যে আমরা এটার জন্য অনেক বেশি লাভবান হতে পারব এবং বাণিজ্যিকভাবে করে আমরা খামারি পর্যায়ে এটা ছড়িয়ে দিতে পারব। জেনেটিক্স বিভাগের চেয়ারম্যান মনে করেন, গবেষণা লব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে স্বল্প খরচে খামারিদের বাচ্চা সরবরাহ করতে পারলে বাণিজ্যিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি প্রোটিনের যোগান দেওয়াও সম্ভব হবে। আমাদের টার্গেটটা হলো যে এখন যে আমাদের বাচ্চাটা পেলাম, এটাকে সাস্টেইন করা, এটাকে তাকে ভালো এনভায়রনমেন্ট দিয়ে কীভাবে বেঁচে রাখানো যায়, পাশাপাশি আরও কীভাবে বাচ্চার পরিমাণ বাড়ানো যায়, আরও কীভাবে ডিম থেকে বাচ্চা ফুটানো যায় বেশি করে, ওই জায়গাটার উপরে আমরা এখন বেশি এমফেসিস দিব। ২০২১ সাল থেকে বিশ্ববিদ্যালয়ের গবেষকদের প্রচেষ্টায় উটপাখির খামারি সুলতান ইফতেখারের সহায়তায় বাংলাদেশে প্রাকৃতিক আবহাওয়ায় উটপাখি টিকে থাকা ও প্রজনন বৃদ্ধি করার এই কার্যক্রম চলে আসছে। ফারহানা তাহের তিথি, এশিয়ান টেলিভিশন।